এখন পর্যন্ত বাংলাদেশে তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ এর কোনো সাবস্টিটিউট আমরা দেখি নাই। সাকিবের মতো প্লেয়ার তো পাবো না, তামিম যদি আসে তো ওর মতো ওপেনার বাংলাদেশে আছে নাকি? নাই তো। মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং নিয়ে তো কখনো কোনো সন্দেহ ছিল না, হঠাৎ করে এত বড় একটা পরিবর্তনের জন্য ডেফিনেটলি মাঝে মধ্যে হোঁচট খাবে। আমার মনে হয় যদি হোঁচট খায়ও তারপরও তাদেরকে তাদের পাশে থাকা উচিত আমাদের। শুধু ওডিআইতে আমরা ভালো খেলতাম, এখন ডেফিনেটলি আমরা টি টোয়েন্টিতে ভালো খেলতে পারবো। ওদের খেলার ধরন দেখে মনে হয়েছে যে না, এখন টি টোয়েন্টি খেলতে আমরাও পারি। পরিকল্পনা বা মাইন্ডসেট দরকার, এখন মনে হচ্ছে যে তারা সেই সঠিক পথে আছে। তবে এখানে হঠাৎ করে এত বড় একটা পরিবর্তনের জন্য ডেফিনেটলি মাঝে মধ্যে হোঁচট খাবে। আমার মনে হয় যদি হোঁচট খায়ও তারপরও তাদেরকে তাদের পাশে থাকা উচিত আমাদের। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের শুধু ওডিআইতে আমরা ভালো খেলতাম, এখন ডেফিনেটলি আমরা টি টোয়েন্টিতে ভালো খেলতে পারবো। একটা জিনিস মনে রাখতে হবে, এই এই যে এখন যারা খেলছে, আপনারা যদি দেখেন তামিম নাই, সাকিব নাই, মুশফিক নাই, সো এই যে নাই, এরপরও তারা যে খেলছে এটা হলো সবচেয়ে বড় কথা, এবং সাহস নিয়ে খেলছে। এবং ওরা থাকলে আরও কত শক্তিশালী হতো জিনিসটা। তো সেই জন্যই আমি বলছি যে ওদের খেলার ধরন দেখে মনে হয়েছে যে না, এখন টি টোয়েন্টি খেলতে আমরাও পারি। আশা তো ছিল প্রথমটাও জিতবো, যে তার সম্ভাবনা ডেফিনেটলি ভালো। তবে একটা জিনিস আমি আগেও, যদি আপনারা দেখেন গত কয়েক বছর ধরেই শ্রীলঙ্কার বাংলাদেশের খেলা সবগুলাই হাড্ডাহাড্ডি হয়, কাজে আসলে আগে থেকে প্রেডিক্ট করা কঠিন। তবে আমি মনে করি যে আমাদের যে পটেনশিয়াল আছে, যদি ফার্স্ট ম্যাচটা তো আমাদের ওপেনিংটা একটু ভালো হতো, যাদের পটেনশিয়াল আছে এরা তো এই সেকেন্ড ম্যাচেই দেখিয়েছে। কাজে এখানে এমন তো না যে কাউকে এমন আছে যে পারে না, তাকে রাখা হয়েছে, কিন্তু তারা পারেনি সেজন্য হয়নি। কিন্তু দ্বিতীয় ম্যাচে আমরা দেখেছি, এবং পরের দিকে কি আছে সেটা আমরা মাহমুদুল্লাহ রিয়াদ তারপর অনেক ওদেরকে দেখেই বুঝেছি। সো এত মানে ভালো একটা কম্বিনেশন আমরা আসলে খুব কমই পেয়েছি, এবং আমার মনে হয় যে সামনের ম্যাচটাও ভালো করবে। ভাই, 18 মাস পর মাহমুদুল্লাহ রিয়াদের টি টোয়েন্টিতে ব্যাটিংটা আর জাকির আলী ব্যাটিংটা কেমন দেখলেন? মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং নিয়ে তো কখনো কোনো সন্দেহ ছিল না, এই ব্যাপারটা আমি একদম ক্ল্যারিফাই করে দিই। ধরে নেন এখন সাকিবও যদি আসে তাহলে টিম শক্তিশালী হবে, মানে এটা মানে এটা নিয়ে কোনো সন্দেহ নাই। সাকিবের মতো প্লেয়ার তো পাবো না, তামিম যদি আসে তো ওর মতো ওপেনার বাংলাদেশে আছে নাকি? নাই তো। সো আমি বলছি যে সেটা অন্য কথা, এই সেগুলো বলছি না। মাহমুদুল্লাহ রিয়াদ ডেফিনেটলি ওর যে পটেনশিয়াল আছে সেটা কারো ছোট করে দেখার কোনো সুযোগই নেই, দিস ইজ নাম্বার ওয়ান। এখন পর্যন্ত বাংলাদেশে তামিম, সাকিব, মুশফিক, রিয়াদের কোনো সাবস্টিটিউট আমরা দেখি নাই। যদি আমাকে জিজ্ঞেস করেন, এখন পর্যন্ত কেউ তামিম হয়ে ওঠে নাই, হয়তো ভালো খেলে, এখন পর্যন্ত কেউ সাকিব হওয়ার তো প্রশ্নই ওঠে না। এবং আপনার যদি আসেন আপনার মুশফিক, রিয়াদ, ওদের মতো হয়ে গেছে এরকম বলার মতো একটা খেলোয়াড় নেই। আমাদের পটেনশিয়াল অনেক প্লেয়ার আছে, কাজে এখন এই যে সিনিয়র জুনিয়র সব মিলিয়ে এরা যদি আরও কিছুদিন এগিয়ে যেতে পারে তাহলে আমার মনে হয় আমাদের নতুন যারা খেলোয়াড় আছে তারাও ভালো খেলবে। একটি বিষয়, বিপিএল তো স্যার খুব সুন্দরভাবে শেষ হয়েছে, আমরা যতটুকু জেনেছি যে এই মৌসুম আগামী মৌসুমে নাকি স্যার দু তিনটি ফ্রাঞ্চাইজ যুগ হবে, এটা আসলে কতটুকু মেসেজটা বলা মুশকিল। দুই তিনটা ফ্র্যাঞ্চাইজি হওয়া যোগ হবে কি না, আমাদের আসলে সক্ষমতাটাও দেখতে হবে। প্রথম কথা হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজি যদি যোগ হয় তাহলে একটা হচ্ছে যে খরচ অনেক বেড়ে যাবে, এইটা হলো এক প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে সময়, যে একটা টুর্নামেন্টে যে সময়টুকু আমরা পাই, যেমন আমরা এই সময় না করে টাইম স্লটটা যদি একটু এদিক সেদিক করতে পারতাম আমরা আরও অনেক ভালো ভালো বিদেশি খেলোয়াড় পেতাম, কিন্তু আমাদের উপায় নেই। দেখেন বিপিএল শেষ হওয়ার সাথে সাথে আমাদের শ্রীলঙ্কার সাথে খেলতে হচ্ছে, তো আমাদের তো একটা মিনিমাম ব্রেক দেওয়া লাগে। আমি যেটা বলছি, আবার তারপরে এখন শুরু হয়ে যাচ্ছে আবার লিগ, প্রিমিয়ার ডিভিশন লিগ শুরু হয়ে যাচ্ছে, তারপর সামনে আরও সিরিজ, তারপর বিশ্বকাপ। সো আমি বলছি যে এই টাইম স্লটটা যত বড় হবে তত টাইম স্লটটা পাওয়া তত কঠিন হবে, সো এটা দ্বিতীয়ত। আর তৃতীয়ত হচ্ছে যে বাইরের ওই অবকাঠামোগুলা আমাদের
সব জায়গায় এরকম নেই যে আমরা চার পাঁচটা টিমকে নিয়ে একটা জায়গায় খেলতে পারি, কারণ ওখানে যে পরিমাণ আপনার একটা হচ্ছে স্টেডিয়ামের আছে, কিন্তু অন্যান্য আনুষাঙ্গিক যে জিনিসগুলো দরকার, যেমন হোটেল দরকার বা অন্যান্য জিনিস দরকার, সেই সব জায়গায় কিন্তু সেই সুযোগগুলো নেই। সেই জন্য আমি বলছি যে আমাদের আলটিমেট অবজেক্টিভ হচ্ছে ডেফিনেটলি আমরা এটাকে আরও বড় করব, সারা বাংলাদেশে নিয়ে যাব, কিন্তু আগামীবারে হবে কিনা বলা মুশকিল। আমি আসলে এ ব্যাপারে এখনই কমেন্ট করতে চাই না, তবে এটুকু বলতে পারি যে গতকালকেই আমি আর্চারি ফেডারেশনের সভাপতি ওনাকে ওনাদেরকে ডেকেছিলাম, উনি এসেছিলেন এবং ওর ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে। আমরা জানতে চেয়েছি যে আসলে ওর সমস্যাটা কোথায়, কেন হঠাৎ করে সে এ ধরনের একটা সিদ্ধান্ত নিল। সো আমি আশা করছি খুব শীঘ্রই, যেহেতু কালকে ওনাকে বলেছে আজকে আবার এখানে, খুব শীঘ্রই হয়তো তার সাথেও বসা হতে পারে, তার সাথে বসলে বুঝতে পারবো যে আসলে সমস্যাটা কোথায়। ফেডারেশনে কোনো উদাসীনতা এক্ষেত্রে দেখেছেন কিনা? উদাসীনতা না, ওনারাও অবাক হয়েছেন তার হঠাৎ তার এই বক্তব্য।